আন্দোলন দমাতে পুলিশ দিয়ে নেতাকর্মীদের তথ্য সংগ্রহ অসাংবিধানিক অবৈধ এবং বেআইনি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সরকার চায় না বিরোধী দল নির্বাচনে আসুক, চায় ফাঁকা মাঠে গোল দিয়ে আবার ওয়াকওভার নিতে। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাথে আলোচনার সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। সবাইকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ শাখা থেকে সারাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহের জন্য। রাঙামাটি পুলিশ সুপারের এমন নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের নির্দেশনা অনুযায়ী সারা দেশে সকল জেলার পুলিশ সুপার নিজ নিজ এলাকার সকল থানার ওসিকে উপরোক্ত বেতার বার্তা অনুযায়ী তথ্য সংগ্রহের জন্য অনুরূপ নির্দেশনা জারি করেছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, অসাংবিধানিক, এখতিয়ার বহির্ভূত, গণতান্ত্রিক রীতিনীতি ও সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণবিধি পরিপন্থী, ইস্যুকৃত অনুরূপ বেতার বার্তা একটি ম্যালাফাইড ডিরেকশন, যা চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্রের পক্ষ শক্তিকে দমন করার হীন উদ্দেশ্যে জারি করা হয়েছে। বিএনপি এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং ভবিষ্যতে নিজেদেরকে এই ধরনের আইন অত্যাচার বহির্ভূত স্বেচ্ছাচারীর কাছ থেকে নিজেদের বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বিরোধী দল নির্বাচনে না গেলে কিছু করার নেই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। আমরা তো একটা রাজনৈতিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা তো নির্বাচন করতেই চাই, কিন্তু সেই নির্বাচনটা তো হতে হবে নির্বাচনের মতো, ওটা তারা তামাশা হওয়ার জন্য তো আপনার হবে না। যারা ভোটের আগে রাত্রে নির্বাচন হয়ে গেল, প্রার্থীরা কেউ ক্যাম্পেইন করতে নামতে পারবে না, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে, দেশে একটা ভয় ভীতি তাসে রাজত্ব সৃষ্টি করা হবে, এটা তো হতে পারে না। সুতরাং আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নেই, তারা ভীত হয়ে আছেন, তারা সন্ত্রস্ত আছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না, এটাই হচ্ছে মূল কথাটা। আমরা তাদের সঙ্গে সংলাপের তো প্রশ্নই নাই, আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নাই, দে মাস্ট লিভ, তাদেরকে চলে যেতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার 2014-18 সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চায়, সরকারের সে স্বপ্ন পূরণ হবে না, নির্দলীয় সরকার মেনে নেয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এই গত 13 বছরে আজকে একটা দানব সৃষ্টি হয়েছে, যা ইচ্ছে তাই করতে পারে, কেননা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য অক্সিলারি বাহিনী যা আছে সব তার একেবারে তার কন্ট্রোলে নিয়ে নিছে, এবং তারাই আজকে অত্যাচারের হাতিয়ার হয়ে গেছে। আন্দোলন দমন করতে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গুম করা হচ্ছে বলে অভিযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।